গত বছর হচ্ছে এবছর মন্দাভাব থাকায় দৈহিক শ্রম ব্যয় করে এবং মূর্তি নির্মাণ করা অন্যান্য সামগ্রী ব্যয় করে যে টাকা খরচ হয়েছে তা মিটিয়ে তোলা মোটেই সম্ভব নয় এমনটাই আশা প্রকাশ করেছে কাঁঠালিয়া ব্লক এলাকায় কারখানা পরিচালনার দায়িত্ব থাকা মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল, নিরঞ্জন সরকার সহ অন্যান্য শিল্পীরা। আজ সংবাদকর্মীদের কাছে পেয়ে প্রবীণ মৃৎশিল্পীরা জানান, গত বছরের তুলনায় মানুষরা মূর্তি অনেক কম সংখ্যা নির্মাণ করা হলেও ব্যয়ভার বেশি, কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রেতার দেখা মিলছে না এখনো। গত বছর পূজার সপ্তাহে খানেক আগে মূর্তির বায়না হয়ে গিয়েছিল, কিন্তু এবার রাত পোহালে মনসা পুজো, কিন্তু ক্রেতার দেখা মিলছে না। যাও এক দুটপটি এসেছে, দাম অনেকটাই কম দিতে চাইছে, কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে বা কম দামে বিক্রি করবে? পুজোর সংখ্যাও অনেক কমে গেছে এবছর। একমাত্র করোনা আতঙ্ক পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, লকডাউন সবকিছু মিলে মনসার বাজার দারুণভাবে মন্দাভাব। বাজারের অবস্থা খারাপ, মানুষ নাই, বৃষ্টি মানুষ আইছে না, কাস্টমার নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।